Assalamu alaikum viewers, welcome back to my channel Jori's Cooking and Blog UK. Asha kori apnara je je khan theke dekhchen shobai bhalo achen. Shobai ke Ramzaner shubhechha janiye shuru korchi ajker ei porbo. Ajke ami duita fruit smoothie bananur recipe apnader sathe share korbo. যখন অসুস্থ হন তখন এই ধরনের স্মুদি বানিয়ে খেলে একটু ভালো ফিল করবেন। সর্দি জ্বর এগুলা হলে এবং রমজানেও রোজা রাখার পরে এই ধরনের রিফ্রেশিং এবং ইমিউনি সাপোর্ট ড্রিঙ্কগুলো খুবই উপকারী। আসলে এগুলা ড্রিঙ্ক না, স্মুদি একটু ঘন। প্রথমে আমি যেটা দেখাচ্ছি এখানে গাজর ছিলে নিচ্ছি, গাজর, জিঞ্জার, আদা এবং অরেঞ্জ, এই তিনটার মিশ্রণে একটা স্মুদি বানাবো। এই স্মুদিটা সর্দি জ্বরের হলে অনেক উপকার হয় খেলে। এটা ইমিউনি সাপোর্ট ড্রিঙ্ক স্মুদি। অরেঞ্জকে একটা জুইসার দিয়ে জুস করে নিচ্ছি, এই জুসগুলা দিয়ে দিব। এখন গাজরের পিসগুলো এবং আদার পিসগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর অরেঞ্জ জুস দিয়ে দিব, এতে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। চাইলে একটু পানিও দিতে পারেন এখানে, বা আর একটু অরেঞ্জ জুস দিতে পারেন। আমি পরিমাণে কম বানাচ্ছি এই জন্য আর দেইনি কিছু। আমি শেষের দিকে একটু আইস দিয়ে দেব, আইস যখন গলে যাবে এমনিতেই একটু পানি হয়ে যাবে। এই তো এখন রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। আরেকটা এখানে বলে নিচ্ছি, যদি ঠান্ডা সর্দি হয় তাহলে আইস দিবেন না, আমি রমজানের জন্য দিচ্ছি, কারণ রমজানে তো একটু থার্স্টি লাগে, পিপাসার তো থাকি এই জন্য।
এরপরে আমি আরেকটাও স্মুদি বানাবো একটু পরে। এখানে একটা ফ্রোজেন অলরেডি রেডিমেড মিক্স স্মুদি প্যাকেট কিনে এনেছিলাম আইসল্যান্ড থেকে। এখানে পাইনঅ্যাপেল, স্পিনাচ, কিউই এবং লাইম ছিল এই চারটার সংমিশ্রণে। এখানে একটা স্মুদি মেক হবে, আমি শুধু পানি অ্যাড করেছি। চাইলে আপনারা এই পাইনঅ্যাপেল জুস দিতে পারতেন যদি করে থাকে, পাইনঅ্যাপেল জুস অথবা কিউই জুস এইগুলো দিতে পারেন, আমি শুধু পানি দিয়েছি। তো এগুলো ফ্রোজেন ছিল অলরেডি, আইস কিউবের মতো ছিল, এই জন্য ব্লেন্ড হতে একটু টাইম নিচ্ছে। তারপর আমি আর একটু পানি অ্যাড করেছি, তখন ভালো করে হয়ে গেছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটু পানি অ্যাড করেছি, তারপর ইজিলি হয়ে গেছে, অনেক সুন্দর একটা স্মুদি। এইটা অনেক হেলদি কারণ এখানে স্পিনাচ আছে এবং ফ্রুটসও আছে, এখানে ভিটামিন সি। এটা অনেক সহজেই বানিয়েছি কারণ কাটাকুটির ঝামেলা ছিল না, রেডিমেড মিক্স। এইভাবে আইসল্যান্ডে গেলে অনেক ধরনের স্মুদি মিক্স পাওয়া যায় প্যাকেটের মধ্যে, এইগুলো এনে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় স্মুদি। তো আশা করি আমার এই দুইটি রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং লাইক দিয়ে দিবেন। এই তো অনেক সুন্দর কালারফুল দুইটি স্মুদি একসাথে, অনেক সুন্দর লাগছে দেখতে। ইফতারের জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে ইফতারের টেবিলে এনে রেখেছি, অনেক সুন্দর লাগছে, রিফ্রেশিং। Thank you very much.